থামুন, এই ভিডিওটি যেহেতু আপনি ওপেন করেছেন তার মানে আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। সো এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে, কেননা এই ভিডিওতে আমি আমার পার্সোনাল আর্নিং সোর্স, পাশাপাশি ইনকাম প্রুফ এবং আপনার সাথে এমন কিছু আইডিয়া অ্যান্ড তথ্য শেয়ার করব যেগুলো আপনার পুরো মেন্টালিটি চেঞ্জ করে দিবে। সো এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনার পক্ষে কি মান্থলি লাখের উপর ইনকাম করা পসিবল? আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা আমার মতো অনলাইনে কাজ করেন, অনলাইনে বিজনেস করেন, ফ্রিল্যান্সিং করেন, তারা হয়তো বলবেন যে ভাই এটা তো কোনো ব্যাপারই না, মান্থলি 1 লাখ তো কিছুই না। আর যারা সাধারণ রয়েছেন, মানে বেশিরভাগ 99% মানুষই বলবেন ভাই এটা তো অসম্ভব, এটা কেমনে পসিবল রে ভাই। সো তাদের জন্য বলছি, আপনারা যে সমাজ ব্যবস্থায় বর্তমানে আমরা বাস করছি সেখানে সবাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 10-20-30-40 হাজার টাকার চাকরিতে সীমাবদ্ধ থাকে, তারা বিগ চিন্তাধারা করে না, মানে নর্মাল চিন্তাধারার বা এভারেজ চিন্তাধারার মানুষ। সো তারাই কিন্তু এই ধরনের উত্তর দিবে যে ভাই এটা পসিবলই না, খুবই হার্ড, খুবই টাফ। কিন্তু আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে এমন কিছু সুপার সিক্রেট গাইডলাইন, কিছু ফর্মুলা, কিছু টিপস, জিনিসপত্র শিখাবো যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পক্ষে মান্থলি লাখের উপর ইনকাম করা কোনো পসিবল না, যেমনটা আমি করি, আমার অনেক স্টুডেন্টরা করে, হ্যাঁ, আবার উইদাউট জিরো ইনভেস্টমেন্ট, মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই এটা আপনি করতে পারবেন। সো কীভাবে করবেন সেই জিনিসটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে। সো এটা সম্পর্কে অনেক কিছু জানবো, তবে এখন যদি আপনার বিষয়বস্তুগুলো বিশ্বাস না হয় তাহলে আমি চলুন আমার একটা আর্নিং ড্যাশবোর্ড আপনাদের সাথে শো করি। সো আমি কিন্তু বর্তমান সময় অনেক কিছু করছি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএম মার্কেটিং, ঠিক আছে, আরও অনেক সেক্টরে আমি কাজ করি। পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে বর্তমান সময়ে আমার প্রায় 1,56,000-এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে। সো সব কিছু বাদ দিলাম, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে জিরো ইনভেস্টমেন্টে একটা বিজনেস দিয়ে কীভাবে আমি জাস্ট 3 মাসে প্রায় 26 লাখ টাকারও বেশি ইনকাম করেছি তার ইনকাম প্রুফ চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে, হ্যাঁ, আমার ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এখন আমি আমার ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং সেক্টরের বিজনেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে রয়েছি। তো এখন যদি আমি আমার ইকমার্স থেকে আর্নিং রিপোর্টে যাই এবং জানুয়ারি মাস থেকে এখনের ডেট পর্যন্ত সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার টোটাল ইনকাম এ পর্যন্ত জাস্ট 3 থেকে 4 মাসে প্রায় 27 লাখ প্লাস। তো এইটা কিন্তু আমার জাস্ট একটা আর্নিং সোর্স, অ্যান্ড এরকম আমার কিন্তু আরও 8 থেকে 10টা মাল্টিপল ইনকাম সোর্স রয়েছে। তো এখন আপনি চিন্তা করেন আমার মাসিক ইনকাম কত, অ্যান্ড আমার এই গাইডলাইন যদি ফলো করেন তাহলে আমার পক্ষে তো অলরেডি পসিবল, তো আপনার পক্ষেও এই হিউজ ইনকামটা পসিবল কিনা। স্ক্রিনশট আমার পরিচয় যদি আমি দিয়ে নিই, আমি হচ্ছি এমডি ইয়াসিন আরাফাত, দ্য সিইও অ্যান্ড ফাউন্ডার অফ ব্যবসায়িক কোম্পানি অ্যান্ড ব্যবসায়িক আইটি ফার্ম। পাশাপাশি একটু আগে যেমনটা আপনাদেরকে বলেছিলাম, আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সিপিএম মার্কেটিং এক্সপার্ট, অ্যান্ড একজন ইউটিউবার। পাশাপাশি বর্তমান সময় আমি ফ্রিল্যান্সিংও শিখিয়ে আসছি, অ্যান্ড সাকসেসফুলি আমার কাছ থেকে শিখে অনেকে সাকসেসফুলি মার্কেটার লিডিং পর্যায়ে রয়েছে, ভালো পর্যায়ে রয়েছে, ভালো কাজকর্ম করছে। তো যাই হোক, এখন আমরা মেইন টপিকে ফেরত আসি। সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান সময় ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা আর্নিং সেক্টর। সো বর্তমানে একটু চিন্তা করে দেখুন, আমাদের সকল বিষয়বস্তু কিন্তু অনলাইনে চলে গিয়েছে। আগে যারা অফলাইনে বিজনেস করতো, এই কোভিড-19 কারণে লকডাউন, তার উপরে সব কিছু অফ, সো এই কারণটায় সকল বিজনেস কিন্তু অনলাইনে মুভ হয়েছে। পাশাপাশি আগে যারা অনলাইন নিয়ে কাজ করতো তাদের প্রফিটটাও কিন্তু প্রচুর হায়ার লেভেল বা নেক্সট লেভেলে চলে গিয়েছে। যেমন ধরুন, দারাজে আগে যে পরিমাণ সেল হতো এখন কিন্তু তার চাইতে 10-20 গুণ বেশি সেল হয়। আর আমাদের পড়ালেখার ক্ষেত্রেই দেখুন, আমরা কিন্তু এখন অনলাইনে পড়ালেখা করি, অনলাইনে আমাদের এডুকেশনটা চলতেছে। সো এখন সব কিছুই যেহেতু অনলাইন নির্ভর হয়ে গেছে, তাই অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু একটা নেক্সট লেভেলে চলে গেছে। এখন আপনি যে কাজই পারেন, ধরেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফাইবার আপওয়ার্কে গেলেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আপনি একটা গিগ পোস্ট করলেন ওয়েব ডেভেলপমেন্টের, দেন হ্যাঁ, প্রথম প্রথম কিন্তু এত সহজে কাজ পাওয়া যায় না, কিন্তু আপনার ওই সেম ওয়েব ডেভেলপমেন্টের স্কিলটা যদি থাকে সেটার সাথে যদি আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে অ্যাটাচ করে দেন তাহলে আপনি কিন্তু সরাসরি ফেসবুকে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেন, তাহলে কী হবে, সরাসরি ক্লায়েন্ট পেয়ে যাবেন, ক্লায়েন্টের সাথে আপনি সরাসরি কাজ করতে পারবেন। এভাবে আপনি চাইলে একটা মার্কেটিং এজেন্সি চালু করে দিতে পারেন, যেমনটা বর্তমান সময় আমি করি। আমি সাকসেসফুলি একটা মার্কেটিং এজেন্সি চালাচ্ছি, বর্তমান সময় ই লার্নিং প্ল্যাটফর্ম চালাচ্ছি, হ্যাঁ, আমার ওয়েব ডেভেলপমেন্টের স্কিল রয়েছে, এটাও আমি অনলাইনে চালাচ্ছি, আমি কিন্তু মার্কেট প্লেসে সরাসরি কাজ করছি না। সো পাশাপাশি আবার আমি ই কমার্স বিজনেসও করছি, ব্যবসায়িক.com গুগলে লিখে সার্চ করলে আমার ই কমার্স ওয়েবসাইট পেয়ে যাবেন। সো এই যে অফলাইনের যে বিজনেসগুলো রয়েছে, আপনি ধরেন বর্তমানে টি শার্ট সেল করেন, আপনি অফলাইনে যে কোনো বিজনেস করেন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা যদি জানা থাকে এখন এই লকডাউনের মধ্যে, এই বিজনেসের সাথে আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাটাচ করে এটাকে নেক্সট লেভেলে অনলাইনে নিয়ে আসতে পারেন। আর অনলাইনে যদি আপনি বিজনেস করেন তাহলে পুরো দুনিয়ার মানুষ আপনার কাস্টমার,
তাই তো? হ্যাঁ, এমনি যদি আপনি অফলাইন একটা বিজনেস করতেন, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আপনাকে বিজনেস করতে হইতো, আপনার ক্লায়েন্ট সীমিত ছিল, আপনার ইনকামও সীমিত ছিল, সো এই ক্ষেত্রে আগে যেখানে আপনার 10,000 টাকা প্রফিট হইতো, জাস্ট ডিজিটাল মার্কেটিংটি অ্যাপ্লাই করার কারণে আপনার বিজনেসটা বা আপনার ফ্রিল্যান্সিং কাজটা যেহেতু নেক্সট লেভেলে চলে যাচ্ছে, সো সেক্ষেত্রে আপনার ইনকামটাও আগের থেকে 10-20 গুণ বেড়ে যাচ্ছে, যেমনটা আমার সাথে ঘটেছে। আমি যেমন এখন আপনাদের কনফিডেন্স নিয়ে বলতে পারছি যে আমি মান্থলি যে হিউজ পরিমাণ আর্নিং করি, অ্যান্ড আমার কাছ থেকে যারা শিখবে, অ্যান্ড ওই কনফিডেন্স দিয়েই আমি আপনাদের শিখাতে পারি যে আপনিও যদি আমার এই গাইডলাইন ফলো করেন, এই বিষয়বস্তুগুলো ফলো করেন, অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ে যদি হায়ার লেভেলে একটা জ্ঞান অর্জন করতে পারেন, আপনার পক্ষে মান্থলি হিউজ একটা ইনকাম করা পসিবল। সো যাই হোক, ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব কতটুকু, কতটা হাই পাওয়ারফুল কাজ হচ্ছে এটা, সো আশা করি অনেকেই বিষয় সম্পর্কে জানেন, আর যারা জানেন না তারা হয়তো বা জেনে যাবেন আস্তে ধীরে। আর পাশাপাশি এখন আমার মেইন যে টার্গেট সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা। সো আমার একার পক্ষে হয়তো বা এই জিনিসটা অ্যাচিভ করা পসিবল হবে না যে পুরো বাংলাদেশকে বেকারত্বের অভিশাপ থেকে দূর করে দিব। সো আমি যেহেতু বর্তমানে একজন স্টুডেন্ট, সো আমি নিজে ডিজিটাল মার্কেটিং শিখেছি, ফ্রিল্যান্সিংয়ের অনেক স্কিল অর্জন করেছি, যেটা দিয়ে আমি বর্তমানে হ্যাঁ হয়তো বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা অবদান রাখতে পারছি। অ্যান্ড আমি যেই বিষয়বস্তুগুলো শিখছি, যেই সিক্রেট ওয়ে, যেই সিক্রেট ফানেল দিয়ে আমি আজকে সাকসেসফুল একটা পর্যায়ে রয়েছি, সো ওই সিক্রেট ফানেল বা সিক্রেট বিষয়বস্তুগুলো যদি আজকে আমি আপনাদেরকে শিখাই, হয়তো বা আমার কাছ থেকে শিখে হ্যাঁ আমার স্টুডেন্টরাও ভালো কিছু করবে। সেইভাবে আমি যদি 1,000-2,000 স্টুডেন্টকে শিখাই, সো তারা যখন আবার তাদের স্টুডেন্টকে শিখাবে, মানে একটা চেইন বিক্রিয়া কি কাজ করবে, মানে আমি আমার স্টুডেন্টদেরকে শিখাবো, দেন আমার স্টুডেন্টরা তার স্টুডেন্টদেরকে শিখাবে, হয়তো এমনভাবে যদি কাজ করা হয় তাহলে হয়তো বাংলাদেশ থেকে খুব দ্রুত ইনশাল্লাহ কয়েক বছর বা 10-15 বছরের মধ্যে পুরো বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্ত করতে পারবো। কেননা অনলাইন দুনিয়া বা ফ্রিল্যান্সিং সেক্টরটা বর্তমানে এতটা চাহিদা সম্পন্ন, অ্যান্ড ইন ফিউচারে এটা চাহিদা এতটা বেড়ে যাবে যেটা এখন কল্পনাও করতে পারবে না। পড়ালেখার চাকরি হয়তো বা ইন ফিউচারে এটা থাকবেই না, পড়ালেখা করে কয় হাজার টাকায় বা পান, তাই না? আমি একজন স্টুডেন্ট, এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট, সো পড়ালেখা শেষ করে হয়তো বা আমি আরও 5-10 বছর পরে 10-20-30,000 টাকার একটা চাকরি করতাম, কিন্তু আজকে দেখেন আমি স্টুডেন্ট, স্টুডেন্ট বয়সে মানুষকে শিখাতে পারছি, আমার আন্ডারে অনেকে কাজ করছে, তাদের স্যালারি দিতে পারছি, সেটা কেমনে পসিবল হলো? সেলফ এমপ্লয়েড হওয়ার কারণে, ঠিক আছে, একজন উদ্যোক্তা হওয়ার কারণে। সো আমি সাজেস্ট করবো আপনারাও অনলাইন দুনিয়ায় চলে আসুন, এটা একটা ব্লু জোন, ব্লু ওশেন থিওরিটা হয়তো আপনারা অনেকে জানেন অথবা জানেন না। ব্লু ওশেন থিওরির ফর্মুলাটাই হচ্ছে যে এখানে কম্পিটিশন কম, বাট আপনার যে হ্যাঁ অপরচুনিটিটা রয়েছে এটা খুবই বেশি। আমরা এখন সবাই রেড জোনের মধ্যে বাস করি, একটা সরকারি চাকরি বা একটা গভর্নমেন্ট জবের কথা যদি চিন্তা করেন, হ্যাঁ দেখেন যে বাংলাদেশের সকল শিক্ষার্থী একটা সরকারি চাকরির পেছনে ছুটতেছে, সেখানে দেখেন অপরচুনিটি কতটুকু, অপরচুনিটি কিন্তু খুবই কম, বাট কম্পিটিটর বেশি, পুরো বাংলাদেশের শিক্ষার্থীরাই কিন্তু আপনার কম্পিটিটর, বাট চাকরিটা পায় জাস্ট অল্প কিছু মানুষ। সো এই যে রেড জোন, রেড জোনে যেমন আপনার হ্যাঁ কি আপনার ইনকামটাও কম, একটা নির্দিষ্ট ব্যারিকেড দিয়ে আপনাকে আবদ্ধ করে রাখা হয়, যেমন আপনি 30,000 টাকা ইনকাম করবেন, হয়তো বা কয়েক বছর পরপর আপনার হয়তো ছোট্ট একটা প্রমোশন হবে 1,000 টাকা-2,000, বাট আলটিমেটলি আপনি এই ছোট্ট একটা হ্যাঁ ব্যারিকেডের মধ্যে আটকে থাকবেন, আপনার ইনকামটা বাড়বে না, অ্যান্ড কম্পিটিটর তো বেশি, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ সফল হবে না। কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে ব্লু জোন, এখানে যেই আসবে সেই আই থিঙ্ক সফল হবে, কেননা বর্তমান সময়ে হ্যাঁ এই ফ্রিল্যান্সিং সেক্টরে কম্পিটিটর কম, খুবই কম। আমি এই যে ফ্রিল্যান্সিং শুরু করছি, হ্যাঁ কাজ করছি, কাজ শিখছি, ঠিক আছে, শিখতে শিখতে কাজ করছি, এখন আপনাদেরকে শিখাচ্ছি, মোটামুটি এখন আমি ব্লু জোনে রয়েছি, ব্লু জোনে আসার কারণে আমি সফল হয়ে গেছি, অ্যান্ড আমার কাছ থেকে অনেকে শিখছে, যেহেতু এখন কম্পিটিটর খুবই কম, ওই তুলনায় যতটা না একটা সরকারি চাকরির পেছনে রেড জোনে যতটা কম্পিটিশন তার তুলনায় কিন্তু এখানে অনেক কম, বাট এখানে অপরচুনিটি বেশি, ইনকামের কোনো লিমিটেশন নেই, তাই না? সো ইনকাম লিমিটেশন নেই বলতে আপনি চাইলে এক একটা কাজের বিনিময়ে এখানে $1,000 ইনকাম করতে পারেন, এমনকি একদিন দুই দিনেও $1,000-2,000 ইনকাম করা পসিবল। যারা ফ্রিল্যান্সিং করে আমি করি, আমি জানি এটা কেমনে পসিবল। হ্যাঁ আমি সিক্রেট বিষয়গুলোই আপনাদেরকে শিখাবো। সো এই যেটা আমি বলছি, আপনারা ব্লু ওশেন থিওরিটাকে একটু গুরুত্ব দেন, হ্যাঁ ফেসবুক গুগলে হ্যাঁ বা ইউটিউবে একটু সার্চ করেন ব্লু ওশেন থিওরি সম্পর্কে, এটা জানেন এটা কী, কারণ ব্লু ওশেন জোনে এখন চলে আসেন, সবাই রেড জোনে আসে, ঠিক আছে, সবাই যেহেতু রেড জোনে আসে, আপনাদের মধ্যে এই অল্প কিছু মানুষ যারা এই ব্লু জোনে চলে আসবে তারাই কিন্তু সফল হবে, যেমনটা আমি হয়েছি, আমি মানুষকে এখন চাকরি দিতে পারছি, আমি মানুষকে শিখাতে পারছি। সো এখন আই থিঙ্ক আমার কথার গুরুত্বটা বুঝতে পারছেন, অ্যান্ড কেন আমি এটা চাচ্ছি সেটাও আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছু বা যে লেভেলে যে কোনো কিছু শুরু করে দিতে পারবেন ফ্রিল্যান্সিং সেক্টরে, যেমন আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, নিজের বিজনেসকে গ্রো করতে পারবেন, পাশাপাশি মার্কেটিং এজেন্সি চালু করে মানুষকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন, অথবা আপনার যে কোনো একটা স্কিল রয়েছে, আপনি ধরুন ওয়েব ডেভেলপমেন্ট ভালো পারেন, অ্যাপ ডেভেলপমেন্ট ভালো পারেন, অথবা আপনি হ্যাঁ কী পারেন মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, যে কোনো কিছু ভালো পারেন, আপনি সরাসরি মার্কেটিংটাকে আপনার কাজের সাথে অ্যাটাচ করে আপনি এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। যেমনটা একটু আগে আমি আমার একটা ইনকাম সোর্স দেখিয়েছি, সবগুলো তো
একটা একটা করে এতক্ষণ বা একটা ভিডিওতে পসিবল না, একটা দিয়ে দেখালাম আর বাকিগুলো তো বলছি শুনুন। সো এইভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আপনি আপনার অনলাইন সেক্টরের সব ফ্রিল্যান্সিং কাজগুলোকে অ্যাটাচ করে একটা নেক্সট লেভেলে একটা অনলাইন ক্যারিয়ার দাঁড় করে ফেলতে পারেন। সো আমি একটা কাহিনী বলবো, সেটা হচ্ছে যে আমি এই যে এখন শিখানোর যে উদ্যোগটা নিয়েছি এটা কেন নিয়েছি। সো এটা এখন আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে একদিন আমার এক ফ্রেন্ড, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলো যে দোস্ত তুই অনলাইনে কী করিস যে এত ভালো একটা ক্যারিয়ার দাঁড় করে ফেলছিস, এত এত টাকা ইনকাম করতেছিস, এটা কেমনে পসিবল, আমরা তো দেখি আর অবাক হই, তুই প্লিজ আমাদের একটু শেয়ার কর যে তুই কেমনে এগুলো করতেছিস, তাহলে আমরাও বেকার বসে না থেকে আমরাও কিছু একটা করি, ঠিক আছে, করে খাই। সো তার কাছ থেকে এই কথাটা শুনে আমি একটু চুপ করেছিলাম, তাকে কোনো উত্তর দিইনি। আমি মনে মনে ভাবলাম হ্যাঁ রে দোস্ত, আমি যদি তোরে শিখাই দিই তাহলে তো আমার কম্পিটিশন বেড়ে যাবে মার্কেটে, ঠিক আছে, আমার কম্পিটিশন বেড়ে গেলে আমার হয়তো ইনকাম কমে আসতে পারে, ঠিক আছে, মানে আমার মনে হয় যে সবার যেমন একটা চিন্তা থাকে, সো ওইরকম একটা চিন্তা আসছিল যে আমি যদি তারা শিখাই দিই তাহলে হ্যাঁ সে ভালো কিছু করে ফেলবে, হ্যাঁ আমার কম্পিটিটর বেড়ে যাবে, ঠিক আছে, আমার এত কষ্টের সিক্রেট বিষয়ে আমি তাকে কেন শিখাবো, সে এমন একটা চিন্তা আসছিল। বাট পরে ওই জিনিসটা নিয়ে আমি অনেক ভাবলাম, ভেবেচিন্তে যে দেখলাম বাংলাদেশে তো বেকার সমস্যা প্রচুর, আর সবাই এই 8-10 বছর পড়ালেখা করে স্কুল কলেজে লাখ লাখ টাকা খরচ করে খুব একটা বেনিফিট পাচ্ছে না, তাদের যেই লেভেলে খরচ করে হ্যাঁ এডুকেশন অর্জন করছে, সার্টিফিকেট অর্জন করছে, ওই লেভেলের চাকরি বাকরি কিন্তু তারা বেশিরভাগই পাচ্ছে না, অল্প কিছু পাচ্ছে তাদের কথা আলাদা, বাট বেশিরভাগ হ্যাঁ অনেকে থাকছে বেকার, অনেকে চাকরি পাচ্ছে না, আবার অনেকে পড়ালেখা শেষ করে এরপর জাস্ট একটা দোকানপাট নিয়ে মুদি দোকান শুরু করে দেয়। সো এই হইল পরিস্থিতি। সো এইসব নিয়ে অনেক চিন্তাভাবনা করে পরে আমি ঠিক করলাম যেহেতু এত কষ্ট করে এত হার্ডওয়ার্ক করে রাতে না ঘুমিয়ে আমি এত এত বিষয়বস্তু শিখছি, সো এখন আমি যদি আমার এই সিক্রেট ফানেল সিক্রেট জ্ঞানগুলো আমি আমার বন্ধুদের শিখিয়ে দিই তাহলে তারাও হয়তো বা আমার দেখা দেখি আমার কাছ থেকে শিখে কিছু তো করতে পারবে, তাই না, অন্তত মান্থলি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবে যেটা দিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে, অথবা নিজে এখন যে পড়ালেখা করছে ওইটার খরচ তো এবং সামলাতে পারবে, তাই না। সো এই চিন্তাধারা থেকে আমি শিখানো শুরু করলাম। সো প্রথমে কিছু ফ্রেন্ডদের শিখালাম, দেন পরে চিন্তা করলাম যেহেতু আমি আমার ফ্রেন্ডদের শিখাচ্ছি আর আমার কিছু কিছু ফ্রেন্ড এখন যারা আমার সাথে কাজ করছে, আমার আন্ডারে কাজ করতেছে, ঠিক আছে, তাদের নিয়ে কিন্তু এখন আমার কোম্পানি সেট আপ, আমি আমার ফ্রেন্ডদের আমি বাইরের মানুষ কম নিছি, বাট আমার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের নিয়ে মোটামুটি আমার কোম্পানির কাজগুলো আমি চালাই, ঠিক আছে। সো এখন যে দেখলাম মোটামুটি আমার কাছ থেকে শিখে হ্যাঁ আমার ফ্রেন্ডরা ভালো কিছু করতেছে, তো এখন আমি ঠিক করছি যে আমি একটা আইটি ইউনিভার্সিটি বা আইটি ফার্ম খুলে ফেলি যেখানে আমি গণহারে প্রায় সবাইকে ফ্রিল্যান্সিং শিখাবো, তাহলে হইতে পারে আমার কাছ থেকে অনেক মানুষ শিখলো আমার এই জ্ঞানগুলো বা সিক্রেট ফানেল সিক্রেট বিষয়বস্তু, হ্যাঁ কীভাবে ডিজিটাল মার্কেটিংটাকে ইউজ করে আমার অন্যান্য সেক্টর বা আমার ফ্রিল্যান্সিং সেক্টর আর্নিংটাকে আমি একটা প্রো লেভেল বা নেক্সট লেভেলে নিয়ে গেছি। সো আমার সকল ফ্রিল্যান্সিংয়ের বিষয়বস্তু যদি আমি শিখে দিই একটা কোর্স বানিয়ে তাহলে হয়তো বা আমার থেকে শিখে অনেকে উপকৃত হবে, অ্যান্ড কম দামে যদি শিখতে পারো, অনেক আছে বাংলাদেশে এই সেম জিনিসগুলোই শিখায় বাট প্রচুর কোর্স ফি রাখে, ঠিক আছে, যেটা হয়তো বা সবার পক্ষে এফোর্ড করাও পসিবল হয় না। সো এই সব কিছু চিন্তাভাবনা করে ওই রাতে ভেবে চিন্তে আমি তারপর ঠিক করলাম এখন আমি সবাইকে শিখাবো। সো এখন এই চিন্তাধারা থেকেই এখন আমি আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের কথা আপনাদের সাথে এখন বলবো, হ্যাঁ ওই জিনিসটা তৈরি করছি। সো এই ডিজিটাল মার্কেটিংটা আমার পুরো লাইফ চেঞ্জ করছে, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে এখন আমি মান্থলি হিউজ একটা আর্নিং করছি যেটার প্রুফ অলরেডি দেখাইছি, অ্যান্ড ওই কনফিডেন্সটি আমি আপনাদেরকে বলছি যে আপনিও পারবেন যদি আমার এই সেম গাইডলাইন আপনি ফলো করেন। বাট একটা কথা, সেটা হচ্ছে যে কোনো কিছু এত সহজে পসিবল হয় না, আমি আপনাকে আমার সব সিক্রেট বিষয়বস্তুগুলো শিখিয়ে দিব, বাট আলটিমেটলি আপনার সফলতা ডিপেন্ড করবে আপনি কতটা চেষ্টা করছেন, আপনার মধ্যে কতটা সিরিয়াসনেস আছে, অ্যান্ড কতটা আপনি শেখার প্রতি আগ্রহী। আমি প্রচুর শেখার প্রতি আগ্রহী ছিলাম, প্রচুর কষ্ট করছি, আমার ল্যাপটপ জানে, আল্লাহ জানে, অ্যান্ড আমার দুটো চোখ জানে কত কত রাত না ঘুমিয়ে কাজ করছি। সো ফ্রিল্যান্সিং মানেই যে রাত জেগে কাজ করতে হবে ওইটা না, বাট শেখার প্রতি যদি আপনার আগ্রহ থাকে, মানে শেখার তো শেষ নেই, তাই না, আমি প্রচুর স্কিল অর্জন করছি, অনেক সেক্টর স্কিল অর্জন করছি যার কারণে আজকে এই পজিশন। সো আমি আপনাকে যে বিষয়বস্তুগুলো শিখাবো সেটা হয়তো বা আপনি হ্যাঁ ধরেন 30 ঘন্টার লিসন, সো আপনি পার ডে যদি 1 ঘন্টা করেও ক্লাস করেন, ঠিক আছে, 30 দিন আপনার কোর্স কমপ্লিট। সো 30 দিন পর মোটামুটি আর্নিংয়ের জন্য আপনি হায়ার লেভেলে তৈরি হয়ে যাবেন, কিন্তু আপনার শেখাটা কিন্তু শেষ হবে না। সো এক্সট্রিম লেভেলে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান, এক্সট্রিম লেভেলে যদি শিখতে চান, অ্যান্ড আপনার ইনকামটা 1 লাখ থেকে 10 লাখে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে আপনার শেখাটা সারা জীবন কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, যেমনটা আমি এখনও শিখছি, ঠিক আছে। আমাদের আজকেরই যে ভিডিওটা তৈরি করার মেন উদ্দেশ্য কিন্তু আপনাদের কাছে আমার কোর্সটা সেল করা না, আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এখন বর্তমান সময়ে কী প্রবলেমে রয়েছেন, আর্নিং ক্রাইসিসে রয়েছেন যেহেতু COVID-19 অনেকের ইনকাম অফ, সো এই আর্নিং ক্রাইসিসের থেকে একদিকে আপনিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট
স্টুডেন্ট, আমি পাচ্ছি, আমি কিভাবে অর্জন করলাম, হ্যাঁ কিভাবে এই জিনিসগুলো করছি। সো এখন আমার দরকার হচ্ছে আপনি যেহেতু সেম সমস্যায় রয়েছেন, আমি যেহেতু এই সমস্যার মধ্যে থেকে এই সমস্যা থেকে বের হয়ে এসে একটা ভালো পজিশনে লিড করছি, এখন আমি চাচ্ছি আপনাকেও ওই পজিশনে টেনে নিয়ে আসতে, যাতে করে আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের চিত্রটা পাল্টে দিতে পারি। সো আপনার প্রবলেম সলিউশন আমার কাছে, দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্স আপনাকে আপনার পুরো লাইফ চেঞ্জ করতে সাহায্য করবে। তো আমাদের এই ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে আমি আপনাদের এমন কিছু ইউনিক জিনিসপত্র শেয়ার করেছি, এমন ইউনিক সিক্রেট সেলস ফানেল, সিক্রেট ফোন কল মার্কেটিং, সিক্রেট ইমেল মার্কেটিং, গুগল মার্কেটিং, টুইটার, লিঙ্কডইন মার্কেটিং, অ্যাডভান্স ফেসবুক অ্যাডস রানের বিষয়বস্তু, পিক্সেলের কাজ থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং জগতে এমন এমন বিষয়বস্তু শেয়ার করেছি। পাশাপাশি আপনার নেটওয়ার্ক মার্কেটিং, অ্যাটেনশন মার্কেটিং থেকে শুরু করে ইমোশনাল মার্কেটিংয়ের সিক্রেট বিষয়বস্তু থেকে শুরু করে এত হাই পাওয়ারফুল বিষয়বস্তুগুলো শেয়ার করেছি, যেটার মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেস, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আমরা এই কোর্সে সাধারণ লেভেলে না, বাংলাদেশের যেই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সগুলো রয়েছে বেশিরভাগ, হয়তো সবগুলো না, বেশিরভাগই লেভেল ওয়ানে আপনাদেরকে মার্কেটিং শিখায়। জাস্ট ফেসবুকে একটা অ্যাড কীভাবে রান করতে হয়, কীভাবে রিটার্গেট করতে হয়, এই বিষয়বস্তুগুলো সিম্পলি আপনাদের শিখিয়ে আপনাদের কোর্সটা কমপ্লিট করে ফেলে। কিন্তু আমাদের এই কোর্সে আমরা লেভেল টু, ঠিক আছে, আমরা তিন ধাপে আপনাদেরকে মার্কেটিং শেখাবো, লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, ঠিক আছে। লেভেল ওয়ানে আমরা আপনাদেরকে একজন সৈনিক তৈরি করব, লেভেল টুতে আমরা একজন হ্যাঁ অফিসার র্যাঙ্কে আপনাদেরকে তৈরি করবো, লেভেল থ্রিতে একজন সেনাপ্রধান তৈরি করবো। যেমন আর্মিতে আমাদের তিনটা ধাপ থাকে, প্রথম ধাপে সাধারণ সৈনিক, সৈনিকরা কী করে, যুদ্ধে যায়, ঠিক আছে। এরপর দ্বিতীয় ধাপে কি যারা থাকে তারা হচ্ছে যে অফিসার, অফিসাররা সৈনিককে নেতৃত্ব দেয়। আর তৃতীয় ধাপে কি সেনাপ্রধান, বাংলাদেশে একজনই সেনাপ্রধান রয়েছে, ঠিক আছে, সেনাপ্রধান একজনই থাকে। সো আপনি আপনার সেক্টরে একজনই থাকবেন। সো এইভাবে তিন ধাপে আমরা বেসিক থেকে প্রো লেভেলের একজন মার্কেটারে পরিণত করব, সাধারণের বাইরে, হ্যাঁ বাংলাদেশে যে সাধারণ কোর্সগুলো রয়েছে তার বাইরে অ্যাট্রাকটিভ অ্যান্ড হাই পাওয়ারফুল বিষয়বস্তু যেগুলো রয়েছে ওগুলো দিব। অ্যান্ড এই কোর্সটা মূলত আমেরিকার কিছু টপ লেভেলের মার্কেটারদের হ্যাঁ সিক্রেট ফানেল আমি আপনাদেরকে এখানে শেয়ার করবো, কেননা আমি আমেরিকান টপ লেভেলের কিছু মার্কেটারের কাছ থেকে মার্কেটিং শিখেছি, তাদের কাছ থেকে কিছু হ্যাঁ কোর্স করেছি, তাদের কাছ থেকে আমি যে জ্ঞানগুলো নিয়েছি সেগুলো আপনাদের দিব। এত হাই পাওয়ারফুল বিষয়বস্তু আপনারা আই থিঙ্ক এর আগে হয়তো বা ডিজিটাল মার্কেটিং কোর্সে বা এমন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এই বিষয়বস্তুগুলোর হয়তো নামও শুনেন নাই, ঠিক আছে। সো আমার কথা হয়তো বা এখন অনেকে বেশি বেশি মনে করছেন, সো যারা আমাদের এই কোর্সে আছে তারাই বুঝতে পারছে যে এই কোর্সে আমি কী বিষয়বস্তু তাদেরকে শেয়ার করেছি। সো আর তেমন বেশি কথাটা নিয়ে বলবো না, আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আমি কেন আপনাদেরকে গুরুত্ব দিচ্ছি এটার উপর, কেননা আমার দরকার নেই আপনার কাছে কোর্স সেল করার, আমার অন্যান্য সেক্টরে প্রচুর আর্নিং আসছে। আমি চাচ্ছি যে বাংলাদেশ থেকে যেহেতু বেকারত্ব দূর করতে হবে, তো আপনাকে একটা স্কিলে ডেভেলপ করা, আর যেই স্কিলটা আপনাকে মান্থলি হিউজ একটা বেনিফিট দিতে পারবে বেকারত্বর অভিশাপ থেকে আপনাকে আমাকে সব পুরো বাংলাদেশের মানুষকে চেঞ্জ করতে সাহায্য করবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর আপনাদেরকে একজন ডিজিটাল বা প্রো লেভেলের কিংয়ে পরিণত করার জন্য দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সটি আপনার জন্য। সো এখন অনেক কিছু বলে ফেললাম, এখন আমরা কথা বলবো এই কোর্সের কোর্স ফি সম্পর্কে। সো অনেকেই রয়েছেন এখন কোর্স ফিটা কত এটা জানতে চাচ্ছেন। সো যেহেতু আমি বলেছি এই কোর্সটা যারা এ টু জেড ফলো করবে হ্যাঁ তাদের জন্য মান্থলি 1 লাখ টাকা ইনকাম করা কোনো পসিবল না, বাট এটাও সত্য যে একটা কোর্স কিনে যদি আপনি চিন্তা করেন আজকে কোর্স কিনলাম দুই দিন পর থেকে আমার মান্থলি 1 লাখ টাকা ইনকাম হওয়া শুরু করবে, তাহলে হয়তো বা আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো, যে পথে হেঁটে আমি পারছি অ্যান্ড আপনি কেন পারবেন, এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। আমি এই পথটি আপনাকে দেখাবো যে পথে হেঁটে আমি সফল হয়েছি, আমাকে ফলো করা অনেকে সফল হয়েছে, অ্যান্ড এত হাই পাওয়ারফুল বিষয়বস্তু আপনাকে শেয়ার করবো, যেটা যদি আপনি ফলো করেন সিরিয়াসলি এ টু জেড গাইডলাইনটা আমি যেটা আপনাকে দিব এটা ফলো করেন, তাহলে আপনার পক্ষে মান্থলি 1 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট আপনাকে হার্ডওয়ার্ক করার মন মানসিকতা রাখতে হবে, শেখার প্রতি আগ্রহী থাকতে হবে। সো যদি এই কন্ডিশনে আপনি রাজি থাকেন, শেখার প্রতি প্রচুর হার্ডওয়ার্ক করার যদি মন মানসিকতা আপনার থাকে, তাহলে এই কোর্সে আপনি জয়েন হতে পারেন, ঠিক আছে। সো যেহেতু বললাম এই কোর্সে যারা ফলো করবে এইভাবে এই গাইডলাইন ফলো করবে তাদের জন্য মান্থলি 1 লাখ টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না। সো সেক্ষেত্রে এই কোর্সটা কোর্স ফি আমি চাইলে 1 লাখ টাকা রাখতেই পারি, কেননা আমি যেহেতু পারছি অ্যান্ড এই লাইন ফলো করে অনেকে সফল হয়েছে, সো আপনিও নিশ্চিত পারবেন, এটা আমি 100% না 200% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি, কেননা আমি পারছি আপনিও পারবেন, অ্যান্ড যেটা দিচ্ছি কেননা আমার কন্টেন্টের উপর আমার 100% না 200% গ্যারান্টি রয়েছে যে আপনি পারবেন। সো এই জন্য আমি কোর্স ফি চাইলে 1 লাখ রাখতে পারি, কিন্তু আমি তা করিনি, কোর্স ফি আপনাদের জন্য আমি 50,000ও রাখিনি, কোর্স ফি আপনাদের জন্য আমি 25,000 টাকাও রাখিনি, এমনকি কোর্স ফি আপনাদের জন্য আমি 20,000ও রাখিনি, কোর্স ফি মাত্র রেখেছি আপনাদের জন্য 15,000 টাকা।
জি মাত্র 15,000 টাকা দিয়ে আপনি এত হিউজ জ্ঞান অর্জন করতে পারবেন যেটা দিয়ে আপনি লাইফ টাইম আমার মতো হিউজ একটা বেনিফিট অর্জন করতে পারবেন। কিন্তু এখানে ঘাবড়ে যাবেন না, আপনাকে আমি 15,000 টাকা প্রথমেই দিতে বলবো না। আপনি আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে জয়েন হয়ে একজন কিং লেভেলের মার্কেটার হওয়ার জন্য শুধুমাত্র 3,500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন। অ্যান্ড ফুল কোর্স কমপ্লিট করার পর যখন আপনি ইনকাম শুরু করে দিবেন, আপনার আর্নিংটা স্টার্ট হয়ে যাবে, তখন আপনি আপনার আর্নিং থেকে 10% দিয়ে দিয়ে আস্তে আস্তে বাকি টাকা পরিশোধ করতে পারবেন। জি জাস্ট 3,500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন অ্যান্ড ফুল কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। আর বাকি টাকা আমি আপনাদের কাছ থেকে নিব না, বাকি টাকা নিব হচ্ছে কখন, আপনি যখন আর্নিং করবেন, আর্নিং করে এর পরবর্তীতে আপনি আমাকে বাকি টাকাটা পরিশোধ করবেন, ঠিক আছে? সো আশা করি যে জিনিসপত্রগুলো আপনাকে এখানে আমি দিব অ্যান্ড এই জিনিসটা যে আপনি উপভোগ করবেন বা এই জিনিসটা যে আপনি বেনিফিটটা নেবেন তার জন্য কত সিম্পল করে দিয়েছি, এর চেয়েও যদি হ্যাঁ আপনি কোয়ালিটি সম্পন্ন জিনিস কোথাও খুঁজে পান আমার মনে হয় না যে পাবেন আর, ঠিক আছে? আর 1,000 টাকা হ্যাঁ 500 টাকা 700 এরকম দামে অনেক ডিজিটাল মার্কেটিং কোর্স রয়েছে। আমি তো বললামই আমাদের কোর্সটা হবে প্রো লেভেল, লেভেল 1, 2, 3 তিন ধাপে আমি আপনাদের তৈরি করব, ঠিক আছে? লেভেল 1 ওই যে আগেই বললাম যে অনেকে ফেসবুক অ্যাড রান এই সেই ফেসবুকের এই সেই হাবিজাবি একটুকু জিনিস দিয়েই আপনাদের ডিজিটাল মার্কেটিং শিখায় দেয়। সো আমি এই ফাত্রা কাম করবো না ভাই, আমি যেটা শিখাবো ওইটা দিয়ে আপনি এত বেনিফিটেড হবেন, এজন্যই আমি আপনাদের কোর্সটি 15,000 রেখেছি, ঠিক আছে? আরও বেশি রাখতে পারতাম, রাখি নেই, বাট 15,000 কিন্তু আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি না, জাস্ট 3,500 রেজিস্ট্রেশন ফি নিচ্ছি আর বাকিটা আপনি ইনকাম করবেন তারপর দিবেন, ইনকামের আগে আমি নিব না, বুঝতে পারছেন? সো আশা করি আমার আজকের এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এই টপিকটা আপনাদের জীবন পরিবর্তনে কতটা বেনিফিট ফেলবে, সো এই বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন। আর যাওয়ার আগে বা এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনার পকেটে 1, 2, 3, 4, 5,000 টাকা আপনাকে কখনোই বড়লোক বানাতে পারবেন না। আমি খুবই কষ্ট করে অনলাইনে আমার যাত্রাটা শুরু করেছিলাম, ফার্স্ট অফ অল আমার অনলাইন ক্যারিয়ারটা শুরু হয়েছিল ইউটিউব দিয়ে। যদি আপনাদের কাছে 2 মিনিট থাকে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি ইউটিউবিং শুরু করেছিলাম প্রথম আমার ক্যারিয়ারে, ঠিক আছে? সো এই যে কোভিড-19 শুরু হয়েছিল তখন আমার যে স্কুল কলেজ সব অফ, তখন আমি ইউটিউবিংটা স্টার্ট করি। সো আমার কাছে কিছুই ছিল না একটা যে ভিডিও বানাবো, না আমার কাছে ভিডিও এডিটিং স্কিল ছিল, আমার কাছে একটা ভালো ল্যাপটপ ছিল, না আমার কাছে একটা ফোন ছিল, জাস্ট 3,000 টাকার একটা ফোন, ঠিক আছে? 3,000 টাকার একটা ফোন দিয়ে আমি ইউটিউবে আস্তে আস্তে 1,00,000 সাবস্ক্রাইবার অর্জন করি, খুবই কষ্ট হয়েছে, ঠিক আছে? অনেকে বলে হ্যাঁ DSLR ক্যামেরা ছাড়া নাকি ইউটিউবিং করা যায় না, বাট এই যে আপনার পিছনে সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছেন এটা, এটা কিন্তু আমি জাস্ট 3,000 টাকার একটা ফোন দিয়ে অর্জন করেছি, ঠিক আছে? 3,000 টাকার ফোন দিয়ে 1,00,000 সাবস্ক্রাইবার অর্জন করার পর ইউটিউব থেকে কিছু একটা পেমেন্ট পেলাম, ঠিক আছে? যেহেতু জানেন ইউটিউবে সকল কন্ডিশন ফুলফিল হলে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 10,000 ভিউ এগুলো যখন কমপ্লিট হয় তখন ইউটিউব থেকে ইনকাম শুরু হয়, মনিটাইজেশন এনেবল হয়। দেন খুব কষ্ট করে ইউটিউব থেকে একটা পেমেন্ট পেলাম $172 সামথিং, দেন ওইটা দিয়ে ঠিক আছে কী করলাম, আমি নিজের স্কিল আরও ডেভেলপ করা শুরু করলাম অনলাইন সেক্টরে। সো আমি নিজে আগে ইউটিউব ঘাটাঘাটি করে অনেক কিছু শিখলাম, পাশাপাশি বাহিরের কান্ট্রির, যেহেতু বাংলাদেশে এত ভালো কিছু নাই যেটা আমি আগেই বললাম, আমরা বাহিরের কান্ট্রির অনেক টপিক আপনাদের সাথে শেয়ার করবো আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সে। সো এরকমই বাহিরের কান্ট্রি থেকে হায়ার লেভেলের মার্কেটিংয়ের উপর কিছু জ্ঞান অর্জন করলাম, আমার যে টিচাররা ছিল তারাও আমাকে এই সেম কনফিডেন্স নিয়ে শিখাইছে যে এইভাবে যদি কাজ করো তোমার পক্ষে মান্থলি লাখের উপরে বা $1,000 উপরে, যেহেতু বাহিরের কান্ট্রিতে ডলার হিসাব হয়, সো সেক্ষেত্রে আমি ওইটা ওইভাবে বলছি যে $1,000 উপর ইনকাম করা কোনো পসিবল না, যেমনটা সত্যি এখন পসিবল হয়েছে জাস্ট 1.5 বছর অনলাইন ক্যারিয়ারে, ঠিক আছে? সেইটাই আমার পকেটে যখন ওই ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আসছিল তখন যদি আমি টিকটামি করে বসে থাকতাম যে এই 1,000 টাকা আমি কেন খরচ করবো, কেন মানুষকে দিব, ঠিক আছে? আলটিমেটলি এমন চিন্তাধারা করলে হয়তো আমার পক্ষে এখন মান্থলি এত হিউজ পরিমাণ ইনকাম করা পসিবল হতো না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার পকেটে যদি কিছু টাকা থাকে, 1,000 টাকা থাকে, সো আলটিমেটলি ওই টাকা আপনাকে কখনোই বড় লোক বানিয়ে দিবে না, ঠিক আছে? ওইটা আপনার কোনো কাজে আসবে না, হয়তো এমনিতেই কিছুদিন পর হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতে বা তাকে একটা গিফট দিয়ে হোটেল রেস্টুরেন্টে খেয়ে বা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে নষ্ট করে ফেলবে, ঠিক আছে? অথবা দেখা যায় এখন কোভিড-19 সিচুয়েশনে সবাই স্কুলের বেতন দিচ্ছেন, স্কুলে তো যাওয়া পড়ছে না বাট স্কুলের বেতন ঠিকই দিচ্ছেন। সো এই যে এই জিনিসগুলো হয়তো আপনারা কখনো কিপটামি করছেন না, বাট যে জিনিসটা দিয়ে আসলে অনলাইনে একটা ভালো কিছু করা পসিবল অ্যান্ড অনলাইন দুনিয়ায় আসলে যে একটা অপরচুনিটি রয়েছে ভালো একটা ক্যারিয়ার দাঁড় করানো, সো ওইটা শিখার প্রতি আপনারা কিন্তু অনেক কিপটামি করছেন। আমি দেখেছি আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসছে, অনেকে শিখছে, প্রায় 2-3 হাজার স্টুডেন্ট অলরেডি আমাদের কোর্সে জয়েন আছে, আমার সিপিএ মার্কেটিং কোর্সে প্রায় হ্যাঁ 1,500 পেইড স্টুডেন্ট রয়েছে। সো এই যে তারা যে ভর্তি হয়েছিল, হ্যাঁ ভর্তি হওয়ার আগে তাদের সাথে যখন কথা বলতাম তারা প্রচুর কিপটামি করতো, বাট এরপর যখন কোর্স কমপ্লিট করে ফেলেছে, তারা হিউজ যখন ইনকাম করছে, তখন তারা আফসোস করছে, ভাই ইস প্রথমে যদি এই কিপটামি না করতাম অনেক আগেই আমি ভালো কিছু করতে পারতাম, ঠিক আছে? জিনিসটা এমনই, সো ভালো কিছু শেখার পিছনে ইনভেস্ট করতে শিখুন,
পড়ালেখার পিছনে তো 8-10 লাখ টাকা স্কুল কলেজে দিতে কিপটামি করেন না, বাট একটা ভালো কিছু শিখতে গেলে কিপটামি করেন। সো এই জিনিসটা থেকে বের হয়ে মেন্টালিটি চেঞ্জ করুন, শিক্ষার প্রতি কখনো কিপটামি করবেন না, অ্যান্ড যেই শিক্ষাটা আপনাকে ফিউচারে ভালো কিছু দিতে পারে অ্যান্ড বর্তমান সময় থেকেই দিতে পারে সেটার পিছনে অবশ্যই হালকা পাতলা কিছু ইনভেস্ট করবেন অ্যান্ড সেলফ ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে? নিজেকে ইম্প্রুভ করার পিছনে, গার্লফ্রেন্ডের পিছনে ইনভেস্ট করে কোনো লাভ নেই ভাই, নিজের পিছনে ইনভেস্ট করুন, নিজেকে ডেভেলপ করার পিছনে ইনভেস্ট করুন, এটা আপনাকে প্রচুর বেনিফিট দিবে অ্যান্ড ওই জিনিসটাই আপনাকে গার্লফ্রেন্ড এনে দেবে, ঠিক আছে? যাক একটু মজা করলাম, সো ওভারঅল এটাই বললাম। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভালো মেন্টর খুঁজুন, ঠিক আছে? যার কাছ থেকে শিখবেন না, ঠিক আছে, ভালো মানুষের কাছ থেকে শিখুন যে অলরেডি আপনি যে রাস্তায় যেতে যাচ্ছেন ওই রাস্তায় গিয়ে সফল হয়েছে, ঠিক আছে? ওই রাস্তায় যে গিয়েছে তার কাছ থেকে শিখুন, হ্যাঁ একটু রিসার্চ করুন কে ভালো পারে মার্কেটে। হ্যাঁ ধরেন আমি অলরেডি রাস্তায় হাঁটছি, আমার কাছ থেকে শিখতে পারেন। হ্যাঁ আপনি আরও অনেক মানুষ রয়েছে যারা বর্তমানে মার্কেটে লিড দিচ্ছে, তাদের কাছে শিখতে পারেন। খালেদ ফারান ভাইও অনেক ভালো শিখায়, আপনি তার কাছ থেকেও শিখতে পারেন, ঠিক আছে? বর্তমানে মানে আপনি একটু রিসার্চ করবেন, যার কাছ থেকে আপনি শিখলেন অ্যান্ড তারপর চিন্তা করলেন যে আপনার আর্নিং শুরু হয়ে যাবে, জিনিসটা এমন না। কারো কাছ থেকে শিখলেই আপনার আর্নিং স্টার্ট হবে না, আপনাকে সবাই রাস্তা দেখাবে, আপনাকে স্কিল দিবে যে স্কিল দিয়ে সে সাকসেস হয়েছে, দেন ওই স্কিলে কাজ করার পর আপনিও সাকসেস হবেন। সো এভাবে ভালো মেন্টরের কাছ থেকে শিখুন, ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন। সো ওভারঅল আপনি ওই ভিডিও ডিসক্রিপশন বক্স, যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমাদের ফেসবুক পেজ, হ্যাঁ আমাদের কোর্স লিঙ্ক, আমাদের ফ্রি কোর্সের লিঙ্কও পাবেন, পেড কোর্সের লিঙ্কও পাবেন, দ্য ডিজিটাল মার্কেটিং কিং কোর্সের লিঙ্কও পেয়ে যাবেন। আর যদি ফেসবুকে একটা দেখে থাকেন তাহলে উপরে চেক করুন, ঠিক আছে, ডিসক্রিপশন বক্স অথবা নিচে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন বাটন রয়েছে এই পাশে, ঠিক আছে, ওখানে ক্লিক করুন, আমাদের সব ইনফরমেশন পেয়ে যাবেন, ফোন নাম্বার, আপনি চাইলে সরাসরি আমাকে কল করে আমার সাথে কথা বলতে পারেন অথবা আমাদের কোর্স লিঙ্কে গিয়ে, ঠিক আছে, সরাসরি কোর্স এনরোল করে ফেলতে পারেন অথবা আপনি আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবেন এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করুন, এখানে যে লার্ন মোর অথবা মেসেঞ্জার বাটন রয়েছে এখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন, সেখানে আমার সাথে কথা বলুন, তারপর আপনি কোর্সে জয়েন হন, ঠিক আছে? আমার কোনো সমস্যা নেই, এত তাড়াহুড়ার দরকার নেই, কারণ আমার দরকার নেই, জিনিসটা আপনার দরকার, আপনার সমস্যা অনলাইনে আপনি আসতে চান, আমি তো অলরেডি সাকসেস, এখন পালা আপনার, আপনি কি অনলাইনে সাকসেস হতে চান, এই প্রশ্নটা করে আজকের ক্লাস বা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড অবশ্যই মাস্ক ইউজ করুন, যেহেতু COVID-19 কারণে এখন প্রচুর খারাপ অবস্থা, তো বাইরে যেতে অবশ্যই মাস্ক পরতে ভুলবেন না, ঠিক আছে? আর স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসসালামু আলাইকুম।